আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়া অঞ্চলে আজ নিজে হাতে স্যানিটাইজ করলেন দমদমের সাংসদ সৌগত রায়। এছাড়া এদিন স্থানীয় দুস্থ মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেন তিনি। যাদের কাছে মাস্ক নেই তাদের উন্নত মানের মাস্ক দেন তিনি। দমদম প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেদিয়াপাড়াসহ দমদমের বিভিন্ন এলাকায় লকডাউনের শুরুর দিন থেকে স্থানীয় মানুষদের সাহায্য করে চলেছে। এই সংগঠনের উদ্যোগে বেদিয়াপাড়ায় টানা মধ্যাহ্নভোজ করানো হচ্ছে দুস্থ মানুষদের। তাদের নানান সুবিধা অসুবিধায় পাশে আছে এই সংগঠন। দমদম প্রয়াসের সমস্ত কর্মকাণ্ডে তদারকি করছেন দক্ষিণ দমদম পৌরসভার স্বাস্থ্য বিভাগের পূর্ব পরিষদ সদস্য গোপা পাণ্ডে। তার আহ্বানে সাড়া দিয়ে এদিন হাজির হয়ে সংস্থার সমস্ত কর্মকাণ্ডে সাক্ষী থাকলেন দমদমের সাংসদ সৌগত রায়। করোনার মহামারী সাধারণ মানুষের সুযোগ করে দাঁড়াবে, দূরত্বতা বজায় রাখুন, একে একে আসুন। হ্যালো, সোশ্যাল মেনটেন করে আসুন, বড় কাজ করছে। আমি গোপাল পাণ্ডে এবং এই ওয়ার্ডের সম্পূর্ণ ওয়ার্ডে এখানকার পৌরমাতা শ্রীমতী গোপা পাণ্ডের আহ্বানে এবং তিনি দক্ষিণ দমদম পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে, আজকে দুটো কাজ একসাথে হচ্ছে। 750 লোককে এই ওয়ার্ডের পক্ষ থেকে, ওয়ার্ড কমিটির পক্ষ থেকে রান্না করা খাবার দেওয়া হবে। সেই রান্না হয়ে গেছে এবং প্যাকেটগুলো এখানে চলে এসেছে, মানুষও লাইন দিয়েছে। তাছাড়া স্যানিটাইজার এবং মাস্ক এই যে গোপা পাণ্ডের হাতে দেখছেন এগুলো বিলি করা হবে এবং তৃতীয় এই ওয়ার্ডটা স্যানিটাইজড হবে। পৌরসভা থেকে গাড়ি এসছে, জলের সাথে মিশিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে এই পুরো জায়গাটা স্যানিটাইজ হবে। মূল রাস্তাগুলো যেখানে খাবার দেওয়া হবে সেই জায়গাটা, যাতে কোনো রকম সংক্রমণের ভয় না থাকে। আমি মনে করি যে গোপাল পাণ্ডের এই প্রচেষ্টা, এই ওয়ার্ডের কর্মীদের সাহায্যে যেটা করছেন সেটা অসাধারণ। এর সঙ্গে ডাক্তারবাবু এসছে, থার্মাল গান আছে, সবার টেস্টিং হবে এবং এই ওয়ার্ডে যাতে কোনো লোকরা করোনা আক্রান্ত না হয়। কিন্তু এটা আপনারা জানেন যে 98.4 আমাদের সাধারণ বডি টেম্পারেচার, সেটা সেন্টিগ্রেডে হলে 36.7 হয়। সুতরাং তার কম যারা আছে তারা সবাই নিরাপদ আছে। ডাক্তারবাবু এক্ষুনি আমায় টেস্ট করলেন থার্মাল গান, একটা থার্মাল গান নিয়ে এসছে যাতে লোকের স্বাস্থ্য পরীক্ষা হয়, কোনো লোক যাতে জ্বর নিয়ে বাইরে না থাকে চিকিৎসার বাইরে। এই জন্যে ধন্যবাদ। এখানে আবার আশাকর্মীরা পিপি পড়েছে, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, যাতে কোনো জায়গা দিয়ে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।